গোবিন্দবিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো প্রোস্টেটিক এসমিয়ার ফর গ্রামস্টেন সিলাইট কিভাবে দেখতে হয়। তা প্রোস্টেটিক গ্রামস্টেন সিলাইট দেখার আগে প্রোস্টেটিক এসমিয়ার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। যে জীবাণুটি প্রোস্টেটিক এসমিয়ারে পাওয়া যায় তাকে নেসেরিয়া গনোরিয়া বলা হয়ে থাকে। সাধারণত প্রোস্টেটিক এসমিয়ারে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই পাওয়া যায়। যদি গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই পাওয়া যায় তাহলে ফাউন্ড, আর যদি না পাওয়া যায় তাহলে নট ফাউন্ড। গনোকক্কাস দেখতে অনেকটা কিডনি শেপ বা কফি বিন শেপ, এগুলো গ্রাম নেগেটিভ কক্কাই। গনোকক্কাস গুলো যুগল অবস্থায় অ্যারেঞ্জড ইন পেয়ার্স অবস্থায় থাকে। গনোকক্কাসের গড় ব্যাস 0.7 মাইক্রোমিটার। গনোকক্কাস নন প্লাজিলেটেড, নন মোটাইল, নন স্পর্মিং এবং নন অ্যাসিড ফাস্ট কক্কাই। গনোকক্কাস সাধারণত ইন্টারসেলুলার পার্সেল এর ভিতর অবস্থায় থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এক্সট্রা সেলুলারের ভিতরেও থাকতে। গনোকক্কাস মানুষের দেহে বসবাস করে। গনোরিয়া রোগীর ডিসচার্জে গনোকক্কাস পাওয়া যায়। গনোকক্কাস দ্বারা যেসব রোগ পুরুষদের সৃষ্টি হয়, ইউরেথ্রাইটিস, প্রোস্টেটাইটিস, ইপিডিডাইমিটিস এবং ওয়ার্সাসিটিস, যেসব রোগ সৃষ্টি হয় মহিলাদের, ইন্ডো সার্ভিটিস, ইন্ডো মেটারিটিস এবং বোথ সেক্সেস, আপনাদেরকে মাইক্রোস্কোপে দেখাবো প্রোস্টেটিক এসমিয়ার ফর গ্রামস্টেন সিলাইট কিভাবে গ্রামস্টেন সিলাইট দেখতে হয়। সর্বপ্রথম আমি 10 অবজেক্টে ফিক্সড করে নিয়ে 40 অবজেক্টে দেখব। গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই পেয়ারে থাকে, দুটো 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 করে জোড়ায় জোড়ায় থাকে। এটা দেখতে কিডনি বিন শেপের মতো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং